প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে চ্যানেল নাইনের পর্দায়। আমি নওশীন নাহরি, আমাদের গল্প নিয়ে আমি নওশীন হাজির হয়ে গেছি আরো একবার আপনাদের মাঝে। আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি আমাদের এই অনুষ্ঠানে। আজকের অতিথি এমন একজন অতিথি যিনি ছোট পর্দার অভিনয়, বড় পর্দার অভিনয়, গান, মডেলিং প্রত্যেকটা সেক্টরে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সেই ছোট্ট বয়স থেকে কাজ করেছেন, অনেকদিনই তিনি কাজ করেছেন এবং হয়তো চাইলে এখনো তিনি কাজ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। প্রায় 6.5 বছর পরে তাকে আমরা পেয়েছি কোন টেলিভিশনের গেস্ট হিসেবে। এই 6.5 বছর তিনি টোটালি মিডিয়া থেকে একদমই দূরে থেকেছেন। চলুন তার জীবনের অন্যান্য গল্প শুনব। তিনি হচ্ছেন আমাদের খুব পছন্দের একজন অভিনেত্রী, প্রিয় মানুষ, আমার খুব পছন্দের একজন মানুষ, রোমানা খান। ঈদ মোবারক রোমানা আপু। ঈদ মোবারক নওশীন। আচ্ছা, আমি শুরুতেই অন্য কোনো কথায় যাবার আগে তোমার কাছে জানতে চাই যে তোমাদের পরিবারে এবার নতুন একজন অতিথি আছেন যার এবার প্রথম ঈদ তোমাদের সাথে এবং তারই জীবনের প্রথম ঈদ, তো তিনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমার মেয়ে খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরা তোমার পরিবারের গল্পে আবারও ফেরত যাব। আমাদের গল্পে আমরা বেসিক্যালি যে অতিথিদেরকে আমন্ত্রণ জানাই তাদের জীবনের গল্প, তাদের ক্যারিয়ার, তাদের পাস্ট লাইফ, তাদের ফ্যামিলি সবকিছু করি। সো প্রথম প্রশ্ন তোমার কাছে আমার, মানে আমি জানতে চাই, ইফ আই এম নট রং, যে বাংলাদেশে মেয়ে ব্যান্ড তৈরি করা হয়েছিল, মেয়েদের ব্যান্ড তৈরি করা হয়েছিল, সেটার 4 জন সদস্য ছিল এবং সেই 4 জন সদস্যের ভিতরে অন্যতম একজন সদস্য ছিলেন হচ্ছে আমাদের রোমানা আপু। এবং দর্শকদেরকে আরো একটা জিনিস জানাতে চাই যে আরো 3 জন সদস্যের ভিতরে 2 জন হচ্ছেন এখনকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা এবং আমাদের অভিনয় শিল্পী তিশা, এবং আরেকজন ছিলেন নাফিসা। সো এই যে অ্যাঞ্জেল ফোর, এই ব্যান্ডটা তৈরির ইতিহাস কিংবা ব্যান্ডটা হঠাৎ করে কিভাবে হলো? আসলে হুট করেই ব্যান্ডটা তৈরি হয়েছিল। ওই সময় আমি অভিনয় শুরু করেছি, মোটামুটি অভিনয় নিয়ে ব্যস্ত। ছোটবেলা থেকে যেহেতু গান করতাম, তো আমাকে টুচুল ভাই আর স্বপন ভাই একদিন বললো যে তোমরা তো গান করো, তোমরা মিডিয়াতে, তুমি তারপর কণা তিশা, তোমরা তো গানের পাশাপাশি অ্যাক্টিংও করছো, তো তোমরা যদি কয়েকজন মিলে একটা ব্যান্ড তৈরি করো। এবং আমাদের দেশে কোনো মেয়েদের তখন কোনো ব্যান্ডও ছিল না, তো আমার মনে হয় এটা নতুন কিছু একটা হবে, সবাই খুব পছন্দ করবে। দেন এভাবে করেই আমাদের প্রথম অ্যালবামের কাজ শুরু হলো। আমি, তিশা, কণা, কণা ইনফ্যাক্ট আমার ছোটবেলার ফ্রেন্ড, তারপর আমাদের সাথে ছিল নাফিসা, এভাবে করে আসলে ব্যান্ডটা শুরু। আমার মনে আছে কোন একটা টিভি চ্যানেলে তখন আমি হয়তো এরকম একটা তোমাদেরই ব্যান্ডের একটা পারফরমেন্স দেখছিলাম, চারজনই তোমরা কালো কাপড় পরা এবং আই সিং রিমেম্বার ব্ল্যাক ড্রেস পরা, তোমার চুল দুই পাশ দিয়ে এরকম করে মানে ছুটি মতো সামথিং করেছিলাম, আই রিমেম্বার দ্যাট। এই ব্যান্ডে জয়েন করার আগে অভিনয় তো করছিলে, তার আগে রোমানা আপু কি করত? আমি একেবারে ছোটবেলা থেকে কিন্তু মডেলিং করতাম। আমি ফার্স্ট অ্যাড যখন করেছি, মডেলিং করেছি, তখন আমি ক্লাস 2 তে পড়ি। ক্লাস 2 তে পড়ো? হ্যাঁ, শিশু শিল্পী ছিলাম। আচ্ছা, বাট তোমার মেইন যে পরিচিতি সবার নজরে আসা তো সেই অ্যারোমেটিকের বিজ্ঞাপনটা দিয়ে, রাইট? হ্যাঁ, তার আগে আমি আফজাল আঙ্কেলের সাথে কয়েকটা অ্যাডে কাজ করেছিলাম, টিউলিপ মিল্ক, টিউলিপ জুস, নিপ্পন টেলিভিশন। নিপ্পন টেলিভিশনটা তখন অনেকেই পছন্দ করেছিল, আমি তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 6 এ পড়ি। ঠিক তার 2 বছর পরে আমি কিন্তু অ্যারোমেটিকের অ্যাড করেছি, যখন আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, তো এই যে তোমার মডেলিং, তারপরে ব্যান্ড, টুকটাক অভিনয়, সেখান থেকে পুরো দস্তুর অভিনেত্রীটা কবে থেকে হলে এবং কিভাবে আসা আসলে? আমি 2000 আমি ফার্স্ট নাটক শুরু করি হচ্ছে 97 থেকে। প্রথম মোহন ভাই আমাকে ফার্স্ট নাটকে নিয়ে আসে এবং আমার প্রথম কোয়ার্টিস্ট ছিল তখন শাহেদ। শাহেদ তখন খুবই হট কেক মডেল হিসেবে, তখন ক্লোজ আপ একটা বেস্টের অ্যাড করেছিল, সবাই খুব, মেয়েরা তো খুব পছন্দ করত। ওই সময় আমাদের দুজন একসাথে নাটকে আসা, তখন আমি আসলে টুকটাক শখে কাজ করছিলাম, কিন্তু 2001 এসে আসলে আমি একেবারে জোর সোরে নাটক শুরু করেছিলাম। আচ্ছা, তো বাই দ্য টাইম তো পড়াশোনা পাশাপাশি চলছিল এবং ছোটবেলা থেকে যে জিনিসটা হয় যে পরিবারের ডেফিনেটলি অনেক উৎসাহ থাকে, চায়, মারা বেসিক্যালি যে আমার মেয়ে
বাধা কোনো দিক থেকে কি এসেছিল যে না ঠিক আছে এখন একটু পড়াশোনা ইনভলভ বেশি হও কিংবা এখন আর দরকার নাই, এরকম কখনো বাধা এসেছিল? আমার এসএসসির সময় আমি খুব মজার একটা কথা বলি, আমার এসএসসি পরীক্ষা যখন চলছিল তখন এসিআই কোকোনাট অয়েলের বিজ্ঞাপন আমার আসলে সাইন করা ছিল, ওরা ওই টাইমে ওটা শুটিং ফেলছিল, কারণ ওটার জন্য যে সিনেমাটোগ্রাফার ছিল সে বম্বে থেকে এসেছে এবং তার শিডিউল মিল ছিল না। তখন একটু প্রবলেম হয়েছিল বাসায়, আব্বু একটু রাগারাগি করেছিল, কিন্তু ওরাও বুঝতে পারছিল যে আমার এসএসসি পরীক্ষা চলছে, সো ওইভাবে করেই ওরা কিন্তু পরীক্ষার মাঝখানেই আসলে শিডিউল ফেলেছিল। ছোট পর্দায় অনেক ব্যস্ততা ছিল এবং তুমি খুব পরিচিত একটা মুখ, খুবই প্রিয় একটা মুখ ছিল, সেখান থেকে মানে সিনেমাতে যাওয়াটা এত লেটে কেন ছিল এবং কিভাবে ছিল? ফিল্মে যাব এরকম কোনো পরিকল্পনা কখনোই আমার ভেতর ছিল না, কখনোই না। মডেলিং করছি, নাটক করছি, মানে টেলিভিশনেই কাজ করার বেসিক্যালি ইচ্ছেটা ছিল। তো একটা পর্যায়ে মনে হলো আসলে কাজের পূর্ণতাটা বড় পর্দাতেই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমাদের এটা শুনতে খারাপ লাগলেও সত্যি যে টেলিভিশন মিডিয়াটা হচ্ছে একটা ইরেজ মিডিয়া, আমরা নাটক যেগুলো করছি একবার দেখাচ্ছে সেটা কিন্তু চলে যাচ্ছে, আর কখনো ইউটিউব বা অন্য কোথায় এখন তাও এখন সার্চ করলে দেখা যায়। আর সিনেমাটা হচ্ছে আসলে সেলুলয়েডের ফিতায় বন্দি থাকে তো তো সারা জীবনের জন্য। একটা সময় কিন্তু অভিনয়ে শিল্পীদের এই ক্ষুধাটা থাকে যে একটু বড় পর্দায় নিজেকে দেখি, একটু সিনেমাতে যাই, তাই না? তো তোমার সিনেমা ডেফিনেটলি তুমি অফার আরো আগে থেকে পাচ্ছিলে, তো আমি যখন অ্যারোমেটিক ভিডিওসের কাজ করেছি আমি তখন থেকেই ফিল্মের অফার পাচ্ছিলাম, তো তখন আসলে এতটা ছোট ছিলাম, আমি ক্লাস 8 এ পড়ি মাত্র। আমার আব্বু আম্মু কখনোই চাইতো না যে আমি ফিল্মে আসি, বিকজ আমার ফ্যামিলিতে আমার এন্টায়ার ফ্যামিলিতে আমার আমি একমাত্র মানুষ যে মিডিয়াতে কাজ করছি। তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছো সিনেমাতে গিয়ে, সিনেমাটা কন্টিনিউ কেন করা হলো না? আসলে আমি সিনেমায় ঢুকেছি অনেক লেট করে, তো প্রথম কিছু মুভিতে যখন আমাকে দেখালো একেবারে কলেজে পড়ছি বা স্কুল মাত্র কমপ্লিট করেছি, নিজের কাছেও ভালো লাগতো না স্ক্রিনে খুব একটা দেখতে, বাট আসলে আমি কখনোই একেবারে ওইভাবে ফিল্মের সাথে জড়াতে কখনোই চাইনি, যে কটা কাজ করেছি ভালো লেগেছে, তারপরও লেট হয়ে গিয়েছিল বলেই হয়তো বা অনেক বেশি দিন কাজ করা হয়নি। আমি যদি আরো 10 বছর আগে মুভিতে হয়তো কাজ শুরু করতাম আমি হয়তো আরো বেশি দিন কাজ করতাম, আমার মনে হয় মানে কাজের পরিধি আর একটু বেশি হতো। সিনেমাতে যে জায়গাটা মানে পরে লেটে গিয়ে যে জায়গাটা করেছিলে সেটা থেকে আরো বেটার করতে পারতাম, বেটার কিছু করতে পারতাম, রাইট? এটা নিয়ে কি কোনো আক্ষেপ আছে যে কেন ওই সময় করলাম না? না, ওরকম কোনো আমার কখনো আমি কোনো রিগ্রেট ফিল করিনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসব আমাদের গল্প নিয়ে, চ্যানেল 9 এর সাথে থাকুন। মডেলিং, অভিনয়, গান, ব্যান্ড সবকিছু নিয়ে কথা হচ্ছিল এবং আমি শুরুতেই বলেছি, আমি যখন তোমাকে ইন্ট্রোডিউস করছিলাম আমাদের শোতে তখনই বলেছি, বাট আবারও তোমার কাছে এই জিনিসটা আসতে চাই, সেটা হচ্ছে যে এত বছর পরে আমি ডেফিনেটলি আই এম ভেরি ব্লেসড যে এবং আমি মনে করি যে তুমি আমাকে অনেক আদর করো, আমাকে অনেক পছন্দ করো দেখে তুমি রাজি হয়েছো। অনেক দিন পর তোমাকে আমরা কোনো টেলিভিশনের কোনো টক শোতে কিংবা কোনো ইন্টারভিউতে আমরা পাচ্ছি। প্রথমে বলে নেই, সেটা হচ্ছে যে দর্শকদেরকে বলি এটা আমার প্রায় 6.5 বছর পর আমি কোথাও ইন্টারভিউ দিচ্ছি, আই মিন কোনো টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি, তাও সেটা হচ্ছে নওশিন আর তানভীর ভাই ভীষণ জ্বালাচ্ছিল আমাকে, ভীষণ জ্বালাচ্ছিল যে আমি বাধ্য হয়েছি আচ্ছা ঠিক আছে বাবা ইন্টারভিউটা দেই তারপরে আর জীবনে তোদের সাথে কথা বলবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি আসলে হয়তো এরপর আর কখনো কোথাও ইন্টারভিউ দিব না, কোনো কিছু অ্যাবসলিউট না, বলা এভাবে ঠিক না, তারপরেও চেষ্টা করবো কোথাও কিছু না দেওয়ার। আচ্ছা, কেন করছি না কোনো কাজ বা কোথাও ইন্টারভিউ কেন দিই না, এইটার পেছনে
প্রথমে বলি না, আমি কিন্তু আমার কাজকে অনেক ভালোবাসতাম এবং ভালোবাসি। মিডিয়া জগৎটাকে আমি অনেক ভালোবাসতাম এবং ভালোবাসি। মিডিয়াতে যেসব মানুষের সাথে আমি কাজ করেছি, আমার কলিগ, কলা কৌশলী, আমার যাদের সাথে আমি কাজ করেছি সবার সাথে আমার খুব ভালো রিলেশন, সবার প্রতি আমার রেসপেক্ট আছে, ভালোবাসা আছে। কিন্তু আমি যখন কাজ ছেড়ে দিয়েছিলাম, আমি যখন চলে আসলাম আমেরিকাতে, আমার আসলে একটা প্রবলেম আছে, এটা আমার পার্সোনাল চয়েস, এখানে আসলে অন্য কেউ যেন আমার এই কথাটা পার্সোনালি না নেয়। আমি মনে করি যে আমি আমার যে জায়গাটা ছেড়ে এসেছি, আমি যখন কাজ করেছি একেবারে একটা প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজ করেছি, ডেইলি আমার শুটিং থাকতো বলতে গেলে, কিন্তু আমি যখন কাজ ছেড়ে দিয়েছি তখন আমার মনে হচ্ছে যে আমি আমার জায়গাটা ছেড়ে এসেছি। আমি যদি মাঝে মাঝে হঠাৎ করে বাংলাদেশে কখনো গেলাম বা এখানে বসে আমি আছি না, টুকটাক কাজ করা, কোনো একটা গ্রুপ আসলো শুটিং করতে, আমি তাদের সাথে একটা নাটক করলাম বছরে বা একটা সিরিয়াল করলাম, আমি কেন জানি ওইভাবে কাজ করাটাকে পছন্দ করি না বা আমার ভালো লাগে না, আমি স্বচ্ছন্দ বোধ করি না। আমার কাছে মনে হয় যে আমি আমার শিল্পী সত্তাটা বা আমাকে যে মানুষ চিনত, আমার যতটুকুই খ্যাতি অর্জন করেছি, আমি আমার কাছে মনে হয় যে ওই জিনিসটাকে আমি হয়তো বা কোনোভাবে মিস ইউজ করছি, এটা আমার কাছে মনে হয়। দ্যাটস ওয়াই আমি কখনো আর কাজে ব্যাক করিনি এবং কোথাও ইন্টারভিউ দেই না। এছাড়া সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার জীবনের ফার্স্ট এবং সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার সংসার, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, ফ্যামিলি। প্রবাস জীবন, বাংলাদেশে অনেক বছর কাটিয়েছো, বাংলাদেশে ফেম অর্জন করেছো, বাংলাদেশের এখনো আমার মনে হয় তুমি যাই হও না কেন, তোমার চোখ দেখলেই মানুষ জেনে যাবে এই সেই রোমানা, এই সেই রোমানা। হ্যাঁ, সো এই এইরকম একটা লাইফ ছেড়ে প্রবাসে সেটেল হওয়ার সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? আসলে না, এটার পেছনে স্পেসিফিক কোনো কারণ নাই। আমি অনেক বছর কাজ করেছি, প্রায় 22 ইয়ার্স কাজ করেছি, যদি আমি একেবারে ছোটবেলা থেকে আমার কাজের হিসাব ধরি। একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি না কেন জানি আর আমার ভালোও লাগছিল না, আমি মজাও পাচ্ছিলাম না খুব একটা কাজ করে। আমি যখন কাজ ছেড়েছি, আমি কাজ ছেড়ে দিয়েছি আসলে। তারপর এখানে চলে আসলাম, এখানে আসার পর চিন্তা করলাম এখানেই সেটেল ডাউন হবো, তারপর তো যা হওয়া সবাই জানে। তুমি এসেছিলে 2014? আমি 2014 এ, সো 2014 এ হচ্ছে শেষ তুমি বাংলাদেশে কাজ করেছো, দেন তুমি চলে এসেছো। আমি 14 এ কাজ করেছি এপ্রিলে, আর আমি আমেরিকায় এসেছি নভেম্বর। আচ্ছা, এটা থেকে প্রিপ্ল্যান ছিল রোমান আপু যে ওকে ফাইন আমি আরেকটু কিছুদিন করি, তারপরে একটা সময় গিয়ে আমি কাজ থেকে বিরতি নেব, আমেরিকায় যাই আর নিউজিল্যান্ডে যাই সেটা বড় কথা না, বাট আমি কাজ থেকে একেবারে ব্রেক নিয়ে নিব, নাকি হুট করে তুমি অল অফ আ সাডেন ডিসিশন নিয়েছো? ছাড়াটা হুট করে, কিন্তু আমি অনেক আগে থেকে যখন আমরা শুটিং করতাম, শুটিং স্পটে বসে আছে কোয়ার্টিস, বা আমাদের তো কোয়ার্টিস অনেকে ফ্রেন্ডের মতো, তো প্রায় সময় গল্প গল্প বলতাম, এই শোন আমি কিন্তু যতদিন নায়িকা হয়ে কাজ করতে পারবো ততদিনই কাজ করবো, এরপর কিন্তু আমি কাজ করবো না, আমি চাই না স্ক্রিনে আমাকে মা, খালা, নানি, দাদির চরিত্র দেখতে, কারণ নিজেকে বুড়ি দেখতে চাই না, এরকম একটা ফাজলাম অলওয়েজ করতাম। তারপর আমার কাছে মনে হয় আমি চাইলে আরো 4-5 বছর টানা কাজ করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, ভিন্ন প্রসঙ্গটা হচ্ছে যে ইউ আর ভেরি ওপেন অ্যাবাউট এভরিথিং এন্ড ইউ আর ভেরি, আমার কাছে মনে হয়েছে যে তুমি খুব স্ট্রেইট, যেটা সত্যি সেটা সত্যি, সেটা নিয়ে থাকে, সেটা নিয়ে তুমি খুবই স্বাচ্ছন্দ্য, কোনো হ্যাঁ মানে ছল চাতুরি কিংবা লুকানো এগুলো তোমার মধ্যে নাই। তোমার পাস্ট একটা লাইফ ছিল বাংলাদেশে, সেই লাইফটা ছেড়ে এইখানে এসে নতুন করে আবার জীবন শুরু করা, নতুন সংসার করা, এবং আলহামদুলিল্লাহ যারা দেখেছে তারা জানে, আমি এটা বলতে পারি যে তুমি মাশাআল্লাহ খুবই ভালো আছো, খুবই হ্যাপি আছো। তো এই সমস্ত কিছু নিয়ে তোমার মনের ভিতরে কি কখনো কোনো আক্ষেপ কাজ করে যে না জীবনটাকে এতটা বেশি ব্রেক না দিলেও পারতাম, কিংবা জীবনটা নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট না করলেও পারতাম, কখনো কি এরকম মনে হয়? না, আমার আসলে এরকম কখনো মনে হয় না। আমার কাছে মনে হয় যে সময়ের জন্য যেটা আমার মানে করতে ইচ্ছে হয়েছিল আমি তখন সেটাই করেছি। তো হ্যাঁ, আমি আসলে ছোটবেলার থেকে অনেক চঞ্চল ছিলাম, আমি খুব বেশি বৈষয়িক মানুষ না,
আমার যখন যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, যেটা করে আনন্দ পাচ্ছি সেটাই করেছি, এবং আমি সেটা সবসময় বলে এসেছি, তোরা জানিস আমি খুব ওপেন মাইন্ডেড ছিলাম, এবং আমি যা যখন করেছি কখনো কারো কাছ থেকে লুকাইনি, সবাই আমার পুরো লাইফ জানে, সো নতুন করে বলার কিছুই নেই, দর্শকরা জানে, আমার কাছের মানুষরা তো জানেই। সো এখানে যখন আমি আসলাম, এলিনের সাথে আমার পরিচয় হলো, তারপর সে আমাকে বিয়ের প্রপোজাল দিল আমার ফ্যামিলিকে, দেন ওর ফ্যামিলি আমার ফ্যামিলি কথা বললো, তারপর আমাদের আসলে একেবারে ফ্যামিলিগতভাবেই বিয়েটা হয়েছে বলতে গেলে। সো আমি ভালো আছি এখানে আলহামদুলিল্লাহ, এবং আমার কাছে মনে হয় না এই সময়ের জন্য এটা ঠিক আছে। এলিন ভাইকে হাজবেন্ড হিসেবে পছন্দ করার কারণ কি? এলিন ভাইকে হাজবেন্ড হিসেবে পছন্দ করার কারণ, ও অনেক আমার কাছে মনে হয় অনেক ম্যাচিওর। ও যখন ফার্স্ট বিয়ে প্রপোজাল দেয় আমার বড় ভাইয়ের ওয়াইফের কাছে, দেন তার মা আমার বাবা মার সাথে কথা বলেন, আমার শাশুড়ি কানাডায় থাকেন, ওখান থেকে বাংলাদেশে বাবা মার সাথে কথা বলেছেন, প্রপোজাল দিয়েছেন, এবং এলিন আমার সাথে তখন তার লাইফ নিয়ে যতটুকু কথা বলেছে, বা তার সে সেও আমার মতো কখনো কোনো কিছু লুকায় না, ওপেন, খুবই ওপেন। সো সে তার পুরো লাইফে কি হয়েছে না হয়েছে, তার লাইফে আপস অ্যান্ড ডাউন হয়েছে, সে আমাকে পুরোটা শেয়ার করেছে, এবং তার সাথে কথা বলার পর আমার মনে হচ্ছে যে আসলে আমার মতো পোরখা মানুষগুলো, আমার কাছে মনে হয় তারা যখন কোথাও সেটেল ডাউন হতে চায়, আমার মনে হয় সে তখন একেবারে ওইভাবেই করে, দৃঢ়ভাবে সেটা করে, আমার আমার সেই কনফিডেন্টটা কাজ করেছে ওর প্রতি। আর কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের গল্প নিয়ে, চ্যানেল নাইনের সাথে থাকুন। একটা ছোট্ট বিরতির পর আরো একবার স্বাগতম জানাচ্ছি চ্যানেল নাইনের পর্দায়, নশীন আছি সাথে আমাদের গল্পে আমাদের আজকের অতিথি রোমানা আপু, চলুন চলে যাই তার কাছে। আপু, বিরতিতে যাবার আগে তো তোমার ফ্যামিলি, তোমার কাজ নিয়ে কথা হলো, আরো আবারও একটু পরে হালকা আরো বলবো, তবে এখন একটা চমৎকার সেগমেন্ট আছে আমার কাছে। চমৎকার কেন লাগে? বিকজ এখানে আমি অতিথির সাথে হয়তো ঝটপট করে কোয়েশ্চেন করলে তাদের ঠুস করে তাদের আনসার গুলো শুনতে পারি, এবং দে আর ভেরি অনেস্ট অ্যাবাউট গিভিং দিস আনসার্স, সো এই জন্য আমার কাছে খুব চমৎকার লাগে। এটা তোমার কাছে কতগুলো প্রশ্ন করবো, তুমি ঝটপট সেই আনসার গুলো দেবে। তোমার প্রিয় তিনজন বান্ধবীর নাম বলো যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার প্রিয় বান্ধবী, ফ্রেন্ডস, তোমার ফ্রেন্ডস, প্রিয় তিনজন ফ্রেন্ড, ডেফিনেটলি ফার্স্ট কোনা, দেন বান্ধবী, আসলে বান্ধবী বলতে হবে আমার ছোট বোন তো আছে, বিন্দু, না তোমার বন্ধু আমি, সজল ভাইও আছে, তো তিনজন না, তোমার অনেক আছে। তুই মেয়ে বলেছিস দেখে আমি সজলের নাম নিতে পারছিলাম না, না আমি বন্ধু বলেছি, বন্ধু বান্ধবী আমার ফ্রেন্ড, মিডিয়া রিলেটেড ফ্রেন্ড ডেফিনেটলি খুব ক্লোজ হচ্ছে সজল, কনা আর হচ্ছে মৌ। ওকে, আমাদের তামিনা সুলতানা মৌ, আমার ছোটবেলার ফ্রেন্ড। ওকে, দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে তুমি কাজ করেছো সব অভিনেতাদের সাথে, তোমার কাজ করা হয়েছে, তাদের ভিতরে সবচেয়ে সুদর্শন তোমার কাছে কে? এই যুগে যারা কাজ করে তাদের অনেকের সাথে কাজ করা হয়নি, বাট আমি অনেকের সাথে কাজ করেছি, হাকিম ভাই থেকে শুরু করে একেবারে নিলয় পর্যন্ত। এছাড়া আমি আরো সিনিয়র যদি ধরি, আমার একেবারে অপোজিটে কাজ করেছে আমি ফরিদি আঙ্কেলের সাথে, তারপর আরো অনেকের সাথে, অনেক আঙ্কেলদের সাথেও কাজ করেছি আমি, তো হ্যাঁ আলমগীর আঙ্কেলের সাথে কাজ করেছি। দর্শন বলো, কার চেহারা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এত এত জনের মধ্যে, এত এত হিরোর মধ্যে? কার কথা আমার মনে হয় তুই যেভাবে আমাকে বলছিস যে কাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, ওরকম কিছু কখনোই হয়নি কারো প্রতি, কারণ আমাদের নায়করা কম বেশি সবাই দেখতে সুদর্শন। তবে হ্যাঁ, শাকিব খান, সে দেখতে অনেক সুদর্শন, তাকে যখন যেদিন আমি ফার্স্ট দেখেছি আমি খুব ভালোভাবে তাকিয়েছিলাম যে আমাদের দেশে বেশ সুন্দর একেবারে ইন্ডিয়ান নায়ক, মানে নায়কদের মতো একটা সুন্দর নায়ক আছে। কোন অভিনেতা কো অ্যাক্টর এত কাজ করছে, একেবারে বাচ্চা বয়স থেকে তুমি কাজ করছো টেলিভিশনে, রাইট, এত কো অ্যাক্টর, এত কো অ্যাক্টর মানে কৈশোর যৌবন সব সময় তুমি এই কো অ্যাক্টরদের মাঝখানেই ঘুরে ফিরে মানে বেরিয়েছো, কাউকে কি মনে হয়নি একটু আই লাভ ইউ বলি, কিংবা কারোর প্রেমে পড়ো নাই কখনো? প্রিভিয়াস অনেক
কিছুই আমার লাইফে যা যা হয়েছে সব সবাই কম বেশি জানে, কিন্তু কখনো কোনো অভিনেতার সাথে কখনো কিছুই হয়নি। কারণ আমি যখন যার সাথেই কাজ করি, আমি অনেক ফান লাভিং, তো অনেক দুষ্টামি করতাম, ফাজলাম করতাম, তো যখনই কোনো কোয়ার্টিস্টের সাথে কাজ করি, সে কীভাবে কীভাবে যেন আমার ফ্রেন্ড হয়ে যেত। তো ওই মানে প্রেম করা বা আই লাভ ইউ বলার ওই জায়গাটা কখনো ক্রিয়েটই হয়নি। রোমানা আপু যদি খেলোয়াড় হতো তাহলে কোন খেলাটা বেছে নিত? ক্রিকেট। ওকে, এটা আমিও করতাম। এনিওয়ে, কোন তিনটা জিনিস ছাড়া রোমানা চলতে পারে না? মোবাইল, পারফিউম, এখন তো অবশ্যই এলিন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, তোমার ক্যারিয়ারে কিংবা তোমার জীবনে আজকের রোমানা হিসেবে গড়ে ওঠার পেছনে কারো কি অবদান আছে বলে তোমার মনে হয়, এবং থাকলে তিনি কে? অবশ্যই আমার মা, অবশ্যই আমার মা। আজকে আমাকে যত মানুষ চেনে জানে, সেটা এই যে অ্যাচিভমেন্ট, আমার এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মা আর কার না। এবার খুবই একটা মজার প্রশ্ন করব, এবং আমি 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 বিলিভ, আমার কাছে নাম্বার আছে, বাট তোমার কাছে জানতে চাইবো, একজন গৃহিণী হিসাবে, গৃহিণী বলতে ওয়াইফ, মা, আই মিন মানে একটা সংসারের একজন পত্নী হিসাবে, রোমানা নিজেকে 10-এ কত নাম্বার দেবে? আমি মনে করি যে এটা তো আমি নিজেকে নাম্বার দেওয়াটা ঠিক না, এটা আসলে নাম্বার দিবে হচ্ছে আমার হাজবেন্ড, যে আমি গৃহিণী হিসেবে, ওয়াইফ হিসেবে বা মা হিসেবে কত কত নাম্বার পেতে পারি। এলিন ভাইয়ের হয়ে আমি নাম্বারটা দেই, আমি ডেফিনেটলি তাকে 9.5 দিব। হ্যাঁ, আমি দিব 9.5। কেন 10 দিলাম না? তাহলে মনে করবে বায়াস, ঠিক আছে, বউ দিবে বাড়ি সেই কারণে বলছে। তো আমি এলিন ভাইয়ের হয়ে আনসারটা আমি দর্শকদেরকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ রোমানা আপু, আমরা আমাদের আড্ডার একেবারেই শেষ দিকে এসে পৌঁছে গেছি। যেতে যেতে তোমার কাছে জানতে চাইবো যে দেশের মানুষদেরকে তো ডেফিনেটলি মিস করো, বাট তারপর দেশের কলিগস, এতদিনের সঙ্গী যারা, তাদের উদ্দেশ্যে ঠিক এই মুহূর্তে তোমার কি বলার আছে? আমি আসলে আমার আমার কাজটাকে যতটা না বেশি মিস করি, তার থেকে বেশি মিস করি আমার কলিগদের, আমাদের শুটিং এর যে একটা এনভায়রনমেন্ট, নট অনলি করি একটা শুটিং এর এনভায়রনমেন্ট তৈরি হয় হচ্ছে কলা কৌশলী যারা থাকে, একটা স্পট বয় থেকে শুরু করে লাইটম্যান, সবাই, আমি সবাইকেই অনেক মিস করি, ডেফিনেটলি অনেক মিস করি আমার কাজের জায়গাটাকে। তো সবার উদ্দেশ্যে বলার এটাই আছে যে আমরা এখন আমি প্রবাসে আছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা তো করবই, এছাড়া যারা ওখানটাতে আছে, আমাদের ওখানে অনেক ঠিক শিল্পী বলবো না, কলা কৌশলী যারা আছেন, যারা এইরকম একটা কঠিন সময় পার করছেন, আমি বলবো তারা যেন এখন এই মুহূর্তে প্রত্যেকটা আর্টিস্টের উচিত তাদের পাশে থাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা, আমাদের গল্পে আমাদের আজকের অতিথির সাথে অনেক গল্প করলাম, নিশ্চয়ই আপনারাও এনজয় করেছেন, আমি কিন্তু দারুণ এনজয় করেছি। দেখা হবে আবারও, অনেক ভালো থাকবেন, চ্যানেল 9 এর সাথেই থাকবেন। আরো একবার ঈদ মোবারক।